ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ হামলায় প্রাণ গেল কমপক্ষে তিনজনের, গুরুতর আহত হয়েছেন 20 বাসিন্দা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কৃষ্ণসাগরীয় বন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাচ্ছিল 60,000 টন শস্য, যা রুশ হামলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। পুতিনের অন্যতম মিত্র বেইজিংয়ে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। চন্দ্রানী চন্দ্র দাস রিপোর্ট। নিজ ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে ইউক্রেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিপ্রির বরাতে শুক্রবার প্রতিবেদন করেছে বিবিসি। রাশিয়ার সেনাদের অবস্থান বা অভিযানকে লক্ষ্য করে এই হামলা কার্যকরভাবেই ব্যবহার করা হচ্ছে বলে জানায় বিবিসি। এর আগে রাশিয়ার আপত্তি সত্ত্বেও ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এই ঘটনায় পাল্টা হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বলেন এ ধরনের অস্ত্র রাশিয়ার কাছেও রয়েছে এবং প্রয়োজনে সেগুলোকেও ব্যবহার করা হবে। ক্লাস্টার বোমা ব্যবহারে 100টিরও বেশি দেশে নিষিদ্ধ রয়েছে, তবে বিভিন্ন দেশের সমালোচনা সত্ত্বেও এই বোমা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ হামলায় হতাহতের পাশাপাশি এই অভিযানে আরো 20 বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। প্রাদেশিক গভর্নর ওলহে কিপার জানান, বৃহস্পতিবারের হামলায় চীনের কনসুলেটে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে ভবনটির জানালার কাঁচ, দরজা ও অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কৃষ্ণসাগরীয় বন্দর থেকে চীনের উদ্দেশ্যে যাচ্ছিল 60,000 টন শস্য, যা রুশ হামলায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে 60,000 টন শস্য চীনের উদ্দেশ্যে যাচ্ছিল, রুশ হামলায় সব নষ্ট হয়ে গেছে। রাতভর 19টি মিসাইল ও 19টি ড্রোন ছড়ে। এদিকে কৃষ্ণসাগরে জোরালো নৌমহড়া চালাচ্ছে রাশিয়া। 21 জুলাই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্র অঞ্চলের একাংশ সিলগালা করতে এই উদ্যোগ নিয়েছে মস্কো। এর মাত্র একদিন আগেই ব্যস্ততম সমুদ্রপথটিকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মস্কো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।